ফিল্মের জায়গাটা একদম মরুভূমি হয়ে আছে। এখানে অনেক মানে অনেক সার, কীটনাশক, নানান কিছু এখানে প্রয়োগের বিষয় আছে, না হলে এই জায়গাটা সমৃদ্ধ হবে না। এই জায়গাটা যত ভাবেই বলি না কেন, আমরা হালকাভাবে ভাষাভাবে আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু দিন শেষে বা ফাইনালি যে জায়গাটা সমৃদ্ধ হইতে হবে, সেই মননে সমৃদ্ধ হতে হবে, চিন্তায় সমৃদ্ধ হতে হবে, পড়াশোনায় সমৃদ্ধ হতে হবে, আমাকে ধারণ করতে হবে, আমাকে ওন করতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে, এটা আমার পুণ্য, এটা আমার প্রার্থনার জায়গা। যতক্ষণ আমি এটাকে আমার প্রার্থনার জায়গা মনে করবো না, আমি এটাকে পুণ্য মনে করবো না, আমি এখানে সারাদিন থাকলাম, সন্ধ্যার সময় গিয়ে মনে হলো যে আমি সারাদিন যা করছি পাপ, এই মানসিকতাই তো আমাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। সময় যার পক্ষে থাকবে সে রাজত্ব করবে, তাকে সবাই নিতে চাইবে, এটাই স্বাভাবিক। আর নির্মাতা হচ্ছে সেই যে হচ্ছে এর বাইরে গিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে, আমরা সবাই সেটা পারি না, সেটা খুব কম আছেন। হ্যাঁ, আমার মনে হলো যে আমি ওকে নুসরাত ফারিয়াকে নেব না, আমি রুনা খানকে নেব, নুসরাত ফারিয়াকে নেব না। এখন এই সাহসটা কে করবে? নুসরাত ফারিয়াকে না নিয়ে সেই জায়গায় রুনা খানকে চিন্তা করবে? সেই সাহসটা তো নিতে হবে, সাহসটা নিলেই তো বোঝা যাবে যে রুনা খান আসলে সক্ষম কিনা বা তিনি পারেন কিনা। এখন আমি জয়াকেই নেব, আমি জয়াকেই ভাববো, আমি হয়তো সেখানে কাকে বলবো, আমি হয়তো সেখানে অন্য কাউকে ভাববো না। হ্যাঁ, আজকে বাঁধন তো তৈরি হতো না যদি সাদ বাঁধনকে নিয়ে সাহস না করতো। এখন না, আমি ওখানেই বলতে চাচ্ছি যে সাদ হচ্ছে মেকার, সাদ হচ্ছে ডিরেক্টর, সাদকে সেলুট করতে হয়। সেজন্য যে বাঁধন কী করছে, বাঁধন এই প্রতিদিনের ধারাবাহিক, এই নাটক, এই এগুলো অনেক, বাঁধনের উল্লেখযোগ্য কাজ নাই কিন্তু প্রিভিয়াস আমরা যদি দেখি, বাঁধনকে আমি অনেক পছন্দ করি। হ্যাঁ, অনেক পছন্দ করি বাঁধনকে, কিন্তু সেই বাঁধন সাদ বাঁধনকে নিতে চাইলো, বাঁধন মনোযোগী হলো যে আমার এরকম একটা কাজ করা উচিত, সাথে সাথে কী হলো আমাদের কাছে পূজনীয় হয়ে গেল, ঈর্ষণীয় পূজনীয় হয়ে গেল বাঁধন সাদ, এটা স্বাভাবিক। তো নির্মাতা তো সে না যে ট্র্যাডিশনাল যে আমার ভিউ আছে আমাকে নিয়ে কাজ করবে, করলে তাহলে তো এটা ওই স্টারের কৃতিত্ব হলো, ওটা নির্মাতার কৃতিত্ব। কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে ভালো কাজও থাকবে, খারাপ কাজও থাকবে, এবং যখন আমার ভালো কাজ থাকবে না তখন তো আমাকে, আমি যেহেতু পেশাদার আমাকে তো ওই কাজটা করতেই হবে, এটা আমি স্বাভাবিক হিসাবেই দেখি, অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক না। একটা ইন্ডাস্ট্রিতে একজন হিরো আলম থাকবে, একটা ইন্ডাস্ট্রিতে একজন কি বলবে শাকিব খান থাকবে, এটা স্বাভাবিক। আমরা খুব গর্ব করি, আমরা আগে দুই দিন রিহার্সেল করতাম, তিন দিন শুটিং করতাম, শুটিং করে তারপর নাটক করতাম, এটা কেন করতাম? তখন ওটাই ছিল প্র্যাকটিস বা ওটাই ছিল চর্চা বা ওটাই ছিল নিয়ম। তার মানে কি ওই দুই দিন রিহার্সেল করে, তিন দিন শুটিং করে, সাত দিন এডিটিং করে আমরা কি অনেক বড় আদর্শ কাজ করতে পেরেছি? না, তার চাইতে অনেক ভালো কাজ এখন একদিনে শুটিং করে হচ্ছে। ইটস ডিপেন্ড একদম 100% নির্ভর করে আমি গল্পটা কতটুকু স্ক্রিনে ফুটিয়ে তুলতে পেরেছি, সেটা 10 দিন শুটিং করতে পেরেছি না 10 ঘন্টা শুটিং করে করতে পেরেছি, ডাজন্ট ম্যাটার। এবং আমি আবারও বলতে চাই, আমরা 3 দিনে শুটিং করে, 2 দিনে রিহার্সেল করে 40 মিনিটের যে নাটকটি করেছি আজ থেকে 20 বছর আগে, তার চাইতে এখন একদিনে শুটিং করে তার চেয়ে ভালো নাটক এখন হচ্ছে, আমি জানি, আমি নিজে সাক্ষী, এটা আমি খুব কনফিডেন্টলি বলতে পারবো।